ব্যাপক সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েন রয়েছে। পুলিশের সাথে র‍্যাব কাজ করছে, আর্ম পুলিশ ব্যাটালিয়ন কাজ করছে, আনসার কাজ করছে, এবং পাশাপাশি সাদা পোশাকে আমরা ব্যাপক গোয়েন্দা নজরদারি বাড়িয়েছি। ডিটেকটিভ ব্রাঞ্চের অফিসাররাও বিভিন্ন জায়গায় কাজ করছে। সেটি তো আপনারা জানেন যে গতকাল বড় দুটি দলই ঢাকার বিভিন্ন প্রবেশ মুখে, গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে অবস্থানের একটি কর্মসূচি দিয়েছে। তা পর্যন্ত তো সেটি ডিএমপির পক্ষ থেকে ডিএমপি অর্ডিনেন্সের বিধিবিধান মেনে অনুমতি দেওয়া হয়নি, কারণ এখানে বড় ধরনের জন নিরাপত্তা বিঘ্ন ঘটার একটা শঙ্কা দেখা দিয়েছিল, যে কারণে এই অনুমতিটি দেওয়া হয়নি। সুতরাং যেহেতু অনুমতি দেওয়া হয়নি, এই অনুমতির বাইরে গিয়ে যদি কোনো যে কোনো দল বা যে কোনো গোষ্ঠী যদি আইন ভঙ্গ করে তাহলে বা ফৌজদারি অবরোধ করে তাহলে তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে। না, আমরা আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ঢাকা শহরের স্ট্র্যাটেজিক প্রবেশদ্বারগুলোতে আমাদের ব্যাপক সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েন রয়েছে। পুলিশের সাথে র‍্যাব কাজ করছে, আর্ম পুলিশ ব্যাটালিয়ন কাজ করছে, আনসার কাজ করছে, এবং পাশাপাশি সাদা পোশাকে আমরা ব্যাপক গোয়েন্দা নজরদারি বাড়িয়েছি। ডিটেকটিভ ব্রাঞ্চের অফিসাররাও বিভিন্ন জায়গায় কাজ করছে। সুতরাং এটি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই ঢাকা নগরবাসীর সার্বিক নিরাপত্তা আইনগতভাবে নিশ্চিত করা।